एवरीवन वेलकम बैक टू दि चैनल वेलकम टू माय न्यू ब्लॉग। आशा करब तुम्हारा प्रत्येके खूब भालो आछो, सुस्थ आछो, स्वाभाविक आछो। तो प्रथमेई तोमादेरके आमी सॉरी जानाते चाई, केननाा आमी आबारो देखो आमार प्रमिस ब्रेक करे फेललाम। एटा किन्तु आमार निजेर इच्छाय नय, माने बोलते पारो परिस्थितिर शिकारे। माने एमोनी कदिनेर माने दुदिनेर मध्ये घटना घटेछे ना, जार जन्य माने मनटा भीषण भावे खराब छिल। माने इच्छा करछिल ना आमार जे ब्लॉग पोस्ट करी तोमादेर जन्य, तो सेई कारणेई आमी তোমাদেরকে যে কথা দিয়েছিলাম যে তোমাদের জন্য ডেইলি অল্টারনেটিভ ডেতে ভিডিও দেব, তো সেটা আমি দিতে পারিনি। তো কি কারণ না কারণ সেটা বলবো, তার আগে তোমাদের বিষয়টা খুলে বলি। অ্যাকচুয়ালি বৃহস্পতিবার আমি আমার লিপস্টিক কালেকশন এই ভিডিওটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো বৃহস্পতিবার দিয়েই সারাদিন আমি ব্লগও শ্যুট করেছিলাম, যে শুক্রবার বা শনিবার মেবি তোমাদের জন্য ব্লগ যাবে। তো সেই কারণে সমস্ত কিছু ব্লগ শ্যুট করেছিলাম শুক্রবার দিনকে। আমার ব্লগ এডিটও অলমোস্ট করা হয়ে গেছিল 90%, লাস্টের একটু টাচ আপ জাস্ট বাকি ছিল, মানে সেভটা করা বাকি ছিল আর কি। এডিট ফেডিট সমস্ত হয়ে গেছিল, শুধু ভেবেছিলাম শুক্রবার দুপুরবেলা আপলোড, মানে শুক্রবার না সরি শনিবার দুপুরবেলা আপলোড করে দেবো, যেহেতু একদিন অল্টারনেটিভ ডেতে তোমাদের জন্য ভিডিও দেবো। কিন্তু মানে শুক্রবার সন্ধেবেলা এমন একটা মানে খারাপ খবর পেলাম, মানে সত্যি কি বলবো তোমাদের, প্রচণ্ড পরিমাণে মনে কষ্ট হচ্ছিল, ভালো লাগছিল না কিচ্ছু। তো মনটাই একদম, তো সরি ফোন একটা ফোন এসে গেছিলো বলে ফোনটা মানে ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো। তো কি বলতো, এতটাই সন্ধেবেলা খবরটা পাওয়ার পর মনটা ভেঙে গেছিলো যে শনিবার আমি আর পোস্ট করার মতো অবস্থায় ছিলাম না। তো তোমাদের ঘটনাটা বলি, শুক্রবার দিনকে সন্ধেবেলা হঠাৎ করে মানে জানতে পারি যে আমার একটা বন্ধু পুরো মানে বার্ন কেসে মেডিকেলে ভর্তি আছে। তো ওনার শাশুড়িকে ওর শাশুড়িকে ফোন করেছিলাম, তো উনি যা যা বললেন, ও নাকি সকালের দিকে তোমার বাচ্চার জন্য তেল গরম করেছি, তেল গরম করতে বসিয়েছিল গ্যাসের ওপর। তো বসিয়ে নারকেল তেল আর মেথি ছিল, তো গ্যাসে বসিয়ে তারপর ও ভেবেছে হয়ে গেছে, তো নামিয়েছে। তারপর আবার মনে হয়েছে না হয়নি, তো আর একবার বসিয়েছে। তো বসানোর সাথে সাথে নাকি তেল মানে হু হু করে আগুনের মতো ধরে গেছে আর কি, তেলটা বেশি গরম হয়ে গেছিলো। আর সেই মুহূর্তে ও গ্যাসটা অফ করে সাঁড়াশি দিয়ে বাটিটাকে নামানোর জন্য নিয়েছে, আর সাঁড়াশিটা সেই মুহূর্তে স্লিপ করে আর মেঝেতে পুরো তেলে ভরে যায়, আর সাথে সাথে চারিদিকময় আগুন ধরে যায়। তো বুঝতেই পারছো অ্যাক্সিডেন্ট একটা কীরকম বিভৎস। তো সেখানেই থেমে থাকেনি ও, মানে সাথে সাথে ছড়িয়ে পড়ার পরেই আগুনটা ওর শরীরেও মানে জামাতে ধরে যায়। আর ওর শাশুড়ি মা নাকি ঘরে ছিলেন, বাচ্চাটাকে নিয়ে ঘরে শুয়েছিলেন। তো সেই মুহূর্তে ও নাকি চিৎকার করতে করতে ওর শাশুড়ি মা বাইরে বেরিয়ে দেখে, ও বেরিয়ে যাচ্ছে বাইরে। মানে এতটাই সেই সময় মাথায় কাজ করে না, মাথা ঠিক থাকে না বোঝোই, মানে কোনো অ্যাক্সিডেন্ট হলে মানুষের মাথার কোনোভাবেই কাজ করে না। তো ও নাকি বাইরে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর তখন পাশের বাড়ির দুজন ভদ্রমহিলা যাই হোক দেখতে পেয়েছিলেন, তাই তারা ওখান বাড়ি থেকে জল ছুঁড়ে আগুনটা নেবায়। কিন্তু মানে ওর অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে, পুরো সমস্ত পিঠ পোর্শান হাত পা সব পুড়ে গেছে। মানে বলছে এমন ওর শাশুড়ি মা, মানে আমাদের মানে চোখ ফেটে সেই সময় জল আসছিল, এমন অবস্থা। আমি এই ভিডিওটা আজকে করছি, আজকে শনিবার। তো আজকে ওর হাজবেন্ডকে ফোন করেছিলাম, তো বললো অনেকটা নাকি বেটার আছে, কিন্তু ডেঞ্জার জোনে তো আছেই, ডক্টররা বলেছে 80-90% নাকি বার্ন হয়ে গেছে। তো কি বলবো, আমি বলছি আমার গোটা শরীর মানে কীরকম একটা হচ্ছে। আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি ভালোভাবে, কিছু খাওয়া দাওয়া করিনি, কেননা যার সাথে মানে আমাদের একটা বন্ধুর গ্রুপ আছে যেখানে আমরা কজন বন্ধু মিলে সারাক্ষণ কথাবার্তা বলি, সব সময় মানে একসাথে থাকি, সমস্ত টাইমের আপডেট সবার সবার শেয়ার করি। তো সেরকম পরিস্থিতিতে একটা বন্ধু যখন এরকমভাবে মানে হসপিটালে এরকমভাবে শুয়ে থাকে এই অবস্থায়, কীরকম পরিস্থিতিটা মানে বুঝতে পারছো তোমরা। তো যাই হোক, আমি আর এই বিষয়ে বলতে পারছি না, আমি ভেবেছিলাম ভিডিওটা করবো না, কিন্তু মানে তোমাদেরকেও জানানো দরকার এটা, মানে কতটা একটা মানে সাবধানতা দরকার। মানুষের জানি এগুলো অ্যাক্সিডেন্টলি হয়, কিন্তু তবুও সবাই খুব সাবধানে থেকো, সজাগভাবে কাজকর্ম করো। এখন পরিস্থিতিটা খুবই খারাপ, জানি সবার মন মেজাজও খারাপ, মানে মন ঠিক নেই, চিন্তায় আছো সর্বসময়। তো তাও যতটা সম্ভব নিজেরা সাবধানে থাকার চেষ্টা করো। আর তোমাদেরকে এটাই বলছি যে এই কারণে ভিডিও দিতে পারছি না, তো সেই কারণে তোমরা একটু, যাই হোক আমি আর কিছু বলতে চাই না এই ব্যাপারে। তো চলো ব্লগটাকে কন্টিনিউ করছি, দেখতে থাকো, চেক করতে থাকো।
আজকে দুপুর বেলা শুয়েছিলাম কিন্তু ঘুমাতে পারিনি, তো ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে কৌশিক পাশে আছে, তো এই একটু বাইরে এসে বসলাম। এখন তোমার ওই 4:30-5টা মতন বাজে, ভালো লাগছে না একদম মনটা, কেননা যতক্ষণ না ডেঞ্জার জোনটা মানে কাটে, তো সত্যি একটা চিন্তা তো থাকেই। আর চিন্তা থেকেও বড় কথা কি বলতো, মনে একটা কিরম একটা কষ্ট হচ্ছে, যে মানে সেটা বলে বোঝানো যায় না আর কি। তো আজকে তোমাদের বলেছিলাম আগের ভিডিওটাতে যে যে কোপ্তা কারি, কোপ্তাটা আগের দিন বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো আজকে কোপ্তা কারি ওটা বানানোর ইচ্ছা আছে, কেন শনিবার তো পনির আনা হয়নি, তো দুধটা আনা হয়েছে, তো ওটা তো আগে থেকে প্ল্যানিং আমাদের করাই ছিল যে আজকে করবো। তোমাদের বলেছিলাম স্যাটারডে মেবি তোমাদের কোপ্তা কারি রেসিপিটা দেবো, তো সেই কারণে আজকে দুধ আনা হয়েছে, আর মাকে বলেছি আজকে কোপ্তা কারি হবে। ইচ্ছা করছে না, তাও খেতে তো হবেই, আর নিরামিষের দিনে তো কি করব কি করব কিছু ভেবেই পাই না, তো তোমাদের সাথে আজকে কোপ্তা কারি রেসিপিটা শেয়ার করব। দেখা যাক যদি হয় আর কি, যদি মানে মন ভালো থাকে, সন্ধেবেলা আর একবার দেখি খোঁজ খবর নেবো, ফোন করব কিরকম আছে না আছে, কিছুই ভালো লাগছে না যেন মনে হয়, কি বলবো। তো চলো এই ব্লগটাকে কাল অব্দি কন্টিনিউ করবো, আজকে মানে ব্লগটা শুরু করলাম ঠিকই কিন্তু মনের অবস্থা ঠিক নেই, ভালো লাগছে না কিছুই, তো জানি না আজকে কতদূর ব্লগটা করতে পারবো, তো এই ব্লগটাকে আবারও বলছি কাল অব্দি কন্টিনিউ করবো, তো চেক করতে থাকো। গুড ইভিনিং এভরিওয়ান, তো তোমাদের সাথে তখন কথা বলছিলাম 4:30-এর সময়, তারপর এসে উপরে একটু টিভি দেখছিলাম যে কি করব কি করব, ভালো লাগছে না একা একা, তো টিভি দেখতে দেখতে 5:30 নাগাদ হঠাৎ করে চোখটা যেন মনে হয় লেগে এলো, তো একটুখানি শুয়েছিলাম, এখন তোমার 6:30 বাজে, 1 ঘন্টা মতন আবার ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন একটু ফ্রেশ হলাম, আর এখন যাব সন্ধে দিতে, ছেলে এখন ড্রয়িং করছে, মানে ওরা এখন ড্রয়িংটা মানে একটা হবিতে দাঁড়িয়ে গেছে, সারাক্ষণ শুধু ড্রয়িং করে চলে, তো ওকে নিয়ে এখন সন্ধে দিতে যাবো, তো চলো আগে সন্ধ্যাটা চারাপট দিয়ে আসি। আমার ফ্রেন্ডটা বলছিলাম তো ওর হাজবেন্ডের সাথে কথা হলো দুপুরবেলা, তো উনি বললেন যে অনেকটা নাকি ভালো আছে, ডক্টর বলেছে যে একটু খাওয়া দাওয়াও করেছে, তো সেই জন্য একটু মনটা ফ্রি লাগছে। চলো যাওয়া যাক সন্ধ্যাটা দিয়ে আসি। এখানে দেখো মানে আমাদের এই সেকেন্ড ফ্লোরটাতে দিদা সন্ধে দিচ্ছে, আর আমি এখন যাবো তিনতলায় সন্ধে দিতে, মানে তিনতলায় আমাদের ঠাকুর ঘর, আর সেকেন্ড ফ্লোরটাতে এখানে দিদা এই যে সব ঘরে ঘরে ধূপ টুপ দেখায়, তো দিদা এখন এখানে সন্ধে দিচ্ছে, আমি এখন ছাদ ওপরে যাবো। বাহ মানে সন্ধে সন্ধে হয়ে এসছে, কি দারুণ লাগছে আজকে, বেশ ঠান্ডা ঠান্ডা আর কি সুন্দর লাগছে, এখন বেশ কিছুদিন আর ছাদে আসাই হয় না, তো কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা। আর এই হলো আজকের চাঁদ, মন তো
সন্ধে দেয়া ডান, এবার চলো নিচে যাওয়া যাক, একটুখানি কিছু খাবো, খাইয়ে ছেলেকে একটু কিছু খাওয়াবো, দেন রান্নাটা বসাবো, তারপর ছেলেকে পড়াতে বসাতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের, মা তখন ডাকছিল বলে তখন আর বলারও হলো না, ছেলের আবার তোমার সোমবার থেকে এক্সাম, তো ওকে পড়াতে আজকে বসাতেই হবে। জেনারেলি ও স্যাটারডে সানডে পড়তে বসে না, কিন্তু আজকে বসাতেই হবে। আর কেউ সেই একটু উঠে আবার পড়ে বাতি দিতে গেল। দেখো, ছানার কোপ্তা কারির জন্য প্রথমে সাদা তেল গরম করে নেওয়া হয়েছে। এবার ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারচিনি। খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার টমেটো গুলো দিয়ে দেবো। তো এখানে বড় সাইজে দুটো টমেটো কাট করে নিয়েছি, এবার টমেটো গুলো দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, অল্প করে নুনও দিয়ে দেবো সাথে সাথে। এখানে টমেটোটা দেখো গলে গেছে, আর এর মধ্যে এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাজু বাদাম, পোস্ত আর চারমগজে। তো এই পেস্টটাকে তৈরি করে নিয়েছি, এর মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো। এটাকে বেশ খানিকক্ষণ নেড়ে নেড়ে কষাতে হবে, যতক্ষণ না তেলটা রিলিজ করছে। তো দেখো, বেশ খানিকক্ষণ কষানোর পর তেলটা কিন্তু রিলিজ করে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তেলটা রিলিজ করে যাওয়ার পর এবার আমরা ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো। তো এই দেখো, এখানে কোপ্তাগুলো ভেজে রাখা আছে, তো কোপ্তাগুলো এবার দিয়ে দেবো। খুব হালকা ভাবে এটাকে মিক্সড করে দিতে হবে। তো ছানার কোপ্তাগুলো মশলাটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ, এখানে দেখো একটা বোলে আমি পাউডার মিল্ক গুলে নিয়েছি, একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে গুলে নিয়েছি পাউডার মিল্ক। তো এবার এই দুধটা দিয়ে দেবো, যাতে গ্রেভিটা একটু থিকনেস আসে, সেই জন্য পাউডার মিল্কটা দিয়ে দিলাম। তো পাউডার মিল্কটা দিয়ে দেওয়ার পর একটু ফুটে উঠলে এবার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম অল্প করে, আর কোনো ড্রাই ইনগ্রিডিয়েন্টস লাগবে না, তো শুধু চিনিটাই দিলাম। হলুদ দিলে কোপ্তাগুলো খেতে একটু তেতো তেতো হয়ে যায়, তো সেই কারণে এখানে হলুদ দেওয়া হয় না। এবার দেখো, নামানোর আগে উপর থেকে হালকা টমেটো সস দিয়ে দিয়েছি, এবার টমেটো সসটা খানিকক্ষণ ফুটে উঠলেই দেওয়ার পর খানিকক্ষণ ফুটে উঠলেই এবার নামিয়ে নেবো। তো তাহলে একদম রেডি ছানার কোপ্তা কারি। তোমাদের জন্য আমি এই ভিডিওতেও ছানার কোপ্তা বানানোর রেসিপিটা ছোট করে দিয়ে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তো তোমরা চেক করে নিও। এই হচ্ছে আমাদের ছানার কোপ্তা কারি। এই দেখো, এখানে একটা দুধের প্যাকেটে আমরা ছানা বানিয়ে নিয়েছি। তো ছানাটা বানানোর পর একদম জল ঝরিয়ে শুকনো করে নিতে হবে, জল যেন একটু না থাকে। একটা দুধের ছানাতে মোটামুটি তোমার 7টা মতন কোপ্তা বানানো যায়, তো তোমরা সেই কোয়ান্টিটিতে যতটা জটা কোপ্তা লাগবে, তো সেই কোয়ান্টিটিতে তোমরা দুধ ইউজ করবে। আর এরপর দেখো, কোপ্তা জল ঝরানো ছানাটাকে ভালো করে ম্যাশ করতে হবে, যতক্ষণ একটা স্মুথ ভাব আসছে।
তো ছানাটাকে ভালো করে ম্যাশ করার পর দেখো একটা স্মুথলি ভাব এসে গেছে। এবার যাতে ছানাটা ভাজার সময় ছেড়ে না যায় তো এর জন্য অল্প কোয়ান্টিটিতে ময়দা অ্যাড করে দিলাম। তো ময়দাটা এবার ভালো করে মিক্সড করে নেবো, আর ময়দার সাথে সাথে এক্সট্রা তোমার টেস্টের জন্য যেগুলো যেগুলো ইউজ করব সেটা হলো আদা বাটা, আর দেবো জিরে গুঁড়ো, যেটা আমরা শুকনো খোলায় জিরেটা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, কেননা এতে টেস্টটা ভালো আসে। আর দিয়ে দেবো যেটা সেটা হলো লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো ইউজ করবে, কেননা গ্রেভিটা হওয়ার সময় সেখানে আবার লঙ্কা ইউজ করা হবে, তো বেশি ঝাল হয়ে গেলে ভালো লাগবে না। আর যেটা দিয়ে দেওয়া হলো সেটা হলো অল্প পরিমাণে নুন। তো এবার ভালো করে ছানার এই ম্যাশ করা ছানাটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে। আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম দু চারটে চিনি, কেননা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তো সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেওয়ার পর এবার ভালো করে আমরা ছানাটাকে আরেকবার মিক্সড করে নেব। তো ছানার কোপ্তার বেসটা রেডি হয়ে গেছে, এবার যে যেমন ইচ্ছা সেরকম শেপ দিলেই কিন্তু ছানার কোপ্তা একদম রেডি। জেনারেলি ছানার কোপ্তা গোল শেপেই আসে, তোমরা ইচ্ছা মতো নিজেদের মতো শেপ দিয়ে বানাতেই পারো। তো দেখো এবার কিন্তু এগুলোকে ভাজলেই একদম ছানার কোপ্তাকারীর জন্য কোপ্তা রেডি হয়ে যাবে। তো তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করো। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখে নাও ফাইনাল লুকটা ছানার কোপ্তার, দেখতে সো ইয়ামি হয়েছে। আর একটু টেস্ট করেও দেখলাম দারুণ খেতে হয়েছে। তো তোমরা কিন্তু ডেফিনেটলি এই ছানার কোপ্তাকারি রেসিপিটা একবার ট্রাই করে দেখো, আমি এটা হাইলি রেকমেন্ড করব তোমাদের। তো তোমরা ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ডিনার হয়ে গেছে, আর ডিনারটা তো জাস্ট ওয়াও ছিল। ছানার কোপ্তাকারি একদম সুপার হিট, সবার খুব পছন্দ হয়েছে। তো তোমাদের আমি হাইলি রেকমেন্ড করব যে একবার অন্তত হলেও ছানার কোপ্তাকারি এটা বানিয়ে দেখো, দারুণ টেস্ট হয়েছে সিরিয়াসলি। আর এগুলো নান পরোটা এগুলোর সাথে খেতে তো খুব ভালোই লাগবে, যদিও আমরা রুটির সাথেই খেয়েছি ময়দার রুটি দিয়ে, কিন্তু তোমার এগুলোর সাথে খেতে দারুণ লাগবে। আর আরেকটা জিনিস খেতে গিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে গিয়ে যে তোমার নামানোর আগে যদি একটু বাটার দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু টেস্টটা আরো খুব ভালো আসতো, মানে স্মেলটা খুব ভালো পাওয়া যেত। তো আমি তোমাদের বলবো যদি তোমরা কেউ বানাও তাহলে একটু নামানোর আগে উপর থেকে বাটার দিয়ে দেবে, দিয়ে তারপর নামাবে, তাহলে কিন্তু জিনিসটা আরো মানে টেস্টটা দ্বিগুণ বেরিয়ে যাবে। তো চলো, আজ কি স্যাটারডে নাইট, তো কালকে তোমাদের প্রথম দিকে বলছিলাম যে কাল অব্দি ব্লগটা কন্টিনিউ করবো, কিন্তু তোমার কোপ্তাকারি বানাতে গিয়ে দেখলাম অনেকটা মানে বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তো সেই কারণে ভাবলাম আজকেই এন্ড করে দিই। কালকে সানডে, তো সকাল থেকে নতুন একটা ব্লগ স্টার্ট করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই, আর ছেলের বার্থডে ব্লগ আসছে, এক্সাইটিং দুটো ব্লগ, মানে বার্থডে বাঙালিয়ানা বার্থডে পার্টি এই দুটো ব্লগ আসবে, ভীষণই এক্সাইটিং আছি আমরা। তো তোমরাও দেখতে থাকো, দারুণ মজা করব, অনেক কিছু প্ল্যানিং করেছি, জানি না কতটা কি হবে কিন্তু দেখা যাক। আর সাথে সাথে বোনও আসছে সানডে বা স্যাটারডে যে কোনো একটা দিন, তো বুঝতেই পারছো ধামাকাদার ধামাকাদার ব্লগ আসতে চলেছে। বোন আসলে অনেকগুলো ব্লগ করার ইচ্ছা আছে নতুন নতুন অন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করতে পারো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা ফার্স্ট টাইম আমাকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করার সাথে সাথে অল বেল আইকনটা এনেবল করে দিও যাতে যখনই ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও, দেখে নিতে পারো। তো চলো দেখা হচ্ছে নতুন আর একটা এক্সাইটিং ব্লগে, ততক্ষণ টাটা। আর কৌশিক মানে বাইরে দাঁড়িয়ে আছে যেহেতু খালি গায়ে আছে, আসতে চাইছে না। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।